বাংলা ছেড়ে হরিয়ানার হয়ে খেলার প্রস্তাব এসেছে জয়দীপ কর্মকারের কাছে। প্রস্তাব নিয়ে ভাবছেন জয়দীপ, কিন্তু জয়দীপকে বাংলা না ছাড়ার পরামর্শ দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আমি চেষ্টা করব ওর পাশে দাঁড়াবার, এবং প্রয়োজনে যদি স্পন্সরের কাউকে বলতে হয় আমি নিজে বলবো। বাইরে গেলে হয়তো টাকা অনেক বেশি পাবে, কিন্তু আমি ওকে অনুরোধ করব, আমার তো অন্য কিছু করার নেই, আমরা সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু বাংলার ছেলে বাংলাতেই থাকুক। কিন্তু কেন এমন প্রস্তাবে ভাবতে বাধ্য হচ্ছেন জয়দীপ? কারণ বঞ্চনা, অসহযোগিতারও যে একটা সীমা আছে। নিজের খেলা চালিয়ে যাবার মতো সামান্য সাহায্যও যে জয়দীপ পান না, শুধু জয়দীপ কেন, বাংলার ক্রীড়া সাক্ষী এমন অনেক ঘটনার। ভারত সেরা স্প্রিন্টার রহমতুল্লাহ ক্ষোভে ফেটে পড়েছিলেন স্বীকৃতি না পেয়ে। সুস্মিতা সিংহ রায় রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পরই তাকে সাহায্য করা হয়। স্বীকৃতি যে বিদ্রোহ করতে হয় পৌলমী সৌমদীপদের। সাতবারের জাতীয় চ্যাম্পিয়ন জিমনাস্ট টুম্পা দেবনাথ বা তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় তো রাজ্য ছাড়তেই বাধ্য হয়। জয়দীপ সেই তালিকায় নতুন সংযোজন মাত্র। কিন্তু কেন এমন হয়, কেন নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাবার কথা ভাবেন ক্রীড়াবিদরা? কি বলছেন কুন্তল রায়? সবচেয়ে বড় প্রবলেম বাংলায় সেটা হচ্ছে মুড়ি মুড়কির একদম। এখানে কোনো একটা ছোটোখাটো আন্তর্জাতিক পর্যায়ে বা কোনো একটা নন অলিম্পিক স্পোর্টসে যে যা পারফরমেন্স করে, একটা বড় অলিম্পিক স্পোর্টসে গেলে পরেও সেই একই যোগ্যতায় মাপকাঠিতে তাকে মাপা হয়। এটা কিন্তু ঠিক নয়। যোগ্য লোককে যোগ্য সম্মান দেওয়া হয়, বাংলা থেকে কেউ যাবে না, তার জন্য অনেক টাকা লাগে। অনেক সময় যোগ্যতাটা বিচার করা হয় এক পাল্লায়, সেটা কিন্তু করলে চলবে না।